নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে কৃপণ সেই ব্যক্তি যার সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হলো কিন্তু এরপরেও সে দরুদ শরীফ পড়ল না। একবার যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দশবার রহম করবেন ইনশাআল্লাহ, তার আমল নামা থেকে দশটা গুনাহ মাফ করে দেওয়া হবে, তার আমল নামায় দশটা নতুন নেকি লিখে দেওয়া হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার মর্যাদার স্তর আরও দশ গুণ বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বরে উঠলেন, প্রথম সিঁড়িতে উঠে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে উঠে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে উঠেও বললেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এমনটা কেন করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আমি প্রথম সিঁড়িতে ছিলাম তখন জিব্রাইল আলাইহিসসালাম আমার কাছে এসেছিলেন এবং বলেছিলেন যে ধ্বংস হোক সেই ব্যক্তি যে তার বৃদ্ধ পিতা মাতাকে পেল অথবা শুধু পিতা বা শুধু মাতাকে পেল, তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারল না, সেই ব্যক্তির জন্য ধ্বংস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন, মানে যেই ব্যক্তির পিতা মাতা আছে, বৃদ্ধ পিতা মাতা অথবা পিতা আছে অথবা মাতা আছে জীবিত আছে, তাদের খেদমত করে যে ব্যক্তি জান্নাত লাভ করতে পারল না এই ব্যক্তি হতভাগা, এর জন্য ধ্বংস। নবীজি বলেছেন আমিন। আর এই চিত্রটা আমরা শেষ জামানায় ঘরে ঘরে দেখতে পাচ্ছি, এই চিত্রটা আমরা এই জামানায় ঘরে ঘরে দেখতে পাচ্ছি, পিতামাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হচ্ছে। যেই পিতামাতা আপনাকে ছোটবেলা থেকে নিজের ঘুম বিসর্জন দিয়ে, নিজের খাওয়া বিসর্জন দিয়ে, নিজের পানীয় বিসর্জন দিয়ে নিজের পুরো জিন্দেগিটা আপনার পিছনে ঢেলে দিল, এখন দেখবেন সেই পিতামাতাকে বৃদ্ধাশ্রমে থাকতে হয়, সেই পিতামাতাকে জনসমক্ষে এসে আত্মহত্যা করতে হয়। এটা সেই যুগ যেই যুগে পিতামাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে। হাদিসে জিবরিলের আলোচনায় আমি যে বলেছিলাম আনতালিদাল আমাতু রাব্বাতুহা, দাসী তার মনিবকে জন্ম দিবে, এর আরেকটা ব্যাখ্যা এটাও শিখেছি যে পিতামাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে, যেটা আমি গত লেকচারে বলি নাই। হাদিসে জিবরিলের আলোচনায় বলেছিলাম যে আনতালিদাল আমাতু রাব্বাতুহা, দাসী তার মনিবকে জন্ম দিবে, এই অংশের ব্যাখ্যা দুটো হতে পারে। একটা হচ্ছে সত্যিকার অর্থেই দাসী তার মনিবকে জন্ম দিবে, যেমনটা এখনকার মডার্ন ওয়ার্ল্ডে আমরা দেখছি মেয়েদের গর্ভ ভাড়া নিয়ে সন্তান প্রসব করানো হচ্ছে, যে সন্তানটা জন্ম নিচ্ছে এ হচ্ছে মালিকের আর এই মেয়ে হচ্ছে দাসী। আরেকটা ব্যাখ্যা হচ্ছে সমাজের সত্য মিথ্যা ন্যায় অন্যায় হক বাতিলের মানদণ্ড উল্টে যাবে, মানুষ সত্যকে মিথ্যা করবে, মিথ্যাকে সত্য বানাবে, হককে বাতিল করবে, বাতিলকে হক বলবে, মানুষ দিনকে রাত করবে, রাতকে দিন করবে, ন্যায় অন্যায় হক বাতিল সত্য মিথ্যার মানদণ্ড উল্টে যাবে, এমনকি মানুষ আল্লাহর হালালকে হারাম করবে, আল্লাহর হারামকে হালাল করবে। এটা হচ্ছে কেয়ামতের সাইন, কেয়ামতের নিদর্শন। এই হাদিসের আরেকটা ব্যাখ্যা শিখেছে, সেটা হচ্ছে দাস দাসীর মতো আচরণ করা হবে পিতামাতার সাথে। নবী সাল্লাম এটাই বলছেন এই হাদিসে, ধ্বংস হোক সেই ব্যক্তি যে তার পিতামাতাকে পেল, দুজনের একজনকে পেল, তাদের খেদমত করে আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত লাভ করতে পারল না, এই ব্যক্তির জন্য ধ্বংস হোক। আল্লাহর নবী বলেছেন আমিন, মানে আল্লাহর নবী এইসব ব্যক্তিদের প্রতি অভিশাপ করেছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ নিয়ে কেউ কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে বা হাউজে কাউসারের পানি পান করতে পারবে বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ তার কপালে জুটবে এমনটা চিন্তা করা বোকামি হবে। যেমন যারা নবীর সুন্নতকে পরিবর্তন করেছে বেদআত দিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে মস্তিষ্ক প্রসূত আমল দিয়ে পরিবর্তন করেছে, নতুন সংযোজন করেছে দিনের মধ্যে, এই ব্যক্তিরা যখন হাউজে কাউসারের সামনে যাবে, সহি বুখারীর হাদিসে এসেছে একটা পর্দা পড়ে যাবে, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলবেন
ইন্নাহু মিন্নি, হে আল্লাহ এরা তো আমার উম্মত, কেন আজকে পর্দা পড়ে গেল? তখন তাকে বলা হবে ইন্নাকা লা তাদরি মা আহদাসা বাদাক, হে নবী আপনি জানেন না আপনার মৃত্যুর পরে এরা আপনার দিনের মধ্যে কত নতুন নতুন আমল ঢুকিয়েছিল, অর্থাৎ বেদায়াতি আমল ঢুকিয়েছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যাও দূর হয়ে যাও হতভাগার দল, যারা আমার পরে শরীয়তকে বিকৃত করেছে। উম্মত হওয়ার পরেও সুন্নতকে পরিবর্তন করার কারণে, বেদায়াতি হয়ে হাসর করার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে হাউজে কাউসারের পানি পেল না, বঞ্চিত হয়ে গেল। একইভাবে এই যে নবীজি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধ্বংস হোক সে ব্যক্তি যে বৃদ্ধ পিতামাতাকে পেল, তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারল না, নবীজি বলেছেন আমিন, যে এই কাজটা করবে সে জান্নাত লাভ করতে আসলেই পারবে না, নামাজ রোজা হজ জাকাত দিয়ে লাভ হবে না, কারণ নবীর অভিশাপ তার গায়ে লেগে থাকবে। আর একটা কমন অভিশাপ সবার গায়ে লেগে আছে, কম বেশি কেউ বাদ নাই, আলেম জালেম সবার গায়ে এই ধুলা লেগে আছে, কারণ এটা সেই যুগ যে যুগে কেউই এর ধুলিকণা থেকে বাঁচতে পারবে না। তবে তাদের জন্য সুসংবাদ, যারা বাঁচার চেষ্টা করছে, যারা বাঁচার চেষ্টা করছে তাদের জন্য সুসংবাদ অবশ্যই, কিন্তু বাঁচতে পারবে না সবাই, ম্যাক্সিমাম পারবে না। সেটা হচ্ছে সূরা বাকারার সেই আয়াত যেখানে আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আমি শুধু অনুবাদ করছি, ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদ ছেড়ে দাও, সুদের অবশিষ্ট লভ্যাংশ ছেড়ে দাও। ওয়া ইন লাম তাফআলু, তোমরা যদি এটা না ছাড়ো, ওয়া ইন লাম তাফআলু, তোমরা যদি এমনটা না করো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। আমি শুধু অনুবাদ করলাম। এই সূরার এই পৃষ্ঠার মধ্যেই সামনে আছে যে এক শ্রেণীর মানুষ বলে ইন্নামাল বাইউ মিসলু রিবা, সুদ ব্যবসার মতোই, কিন্তু আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা, কিন্তু আল্লাহ পাক ব্যবসা হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন, কিন্তু এক শ্রেণীর মানুষ বলে সুদ আর ব্যবসা একই জিনিস। আল্লাহ পাক বলছেন এরা কিয়ামতের মাঠে এমনভাবে উঠবে যেন ওদের গায়ে জিন ভর করেছে, জিন শয়তান ভর করেছে। আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চেহারাটা আপনাকে দেখানো হবে কবরে, আমাকেও দেখানো হবে, সবাইকেই দেখানো হবে, তিনি বলেছেন যে এই রিবার পাপের 70টা শাখা আছে। কয়টা? কোন হাদিসে আছে 73টা, তবে বেশিরভাগ হাদিসে এসেছে 70টা শাখা আছে। তার সবচেয়ে নিচের শাখা হচ্ছে নিজের মাকে বিয়ে করা। ওই যে পিতামাতার কথা বললাম, যার খেদমত না করলে জান্নাত পাওয়া যাচ্ছে না, সেই মাকে বিয়ে করার মতো পাপ হচ্ছে রিবা খাওয়া, সুদ খাওয়া। আর নবী সাল্লাল্লাহু আলাইহি আরও বলেছেন যে চার শ্রেণীর মানুষের প্রতি সমান অভিশাপ, আমি চার শ্রেণীর মানুষকে লানত করে গেলাম, এটা তার ভাষ্য, দয়া করে আমার উপর রাগ হবেন না, এটা তার ভাষ্য। যদি অবজেকশন থাকে কিয়ামতের মাঠে আপনার সাথে দেখা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তাকে জিজ্ঞেস করে নেবেন। তিনি বলেছেন চার শ্রেণীর মানুষের প্রতি আমি অভিশাপ করে গেলাম, এক শ্রেণী যে সুদ খায়, দ্বিতীয় শ্রেণী খায় না মানুষকে দেয়, তৃতীয় শ্রেণী খায়ও না দেয়ও না লিখে রাখে কাতেব, চতুর্থ শ্রেণী তিনটার কোনোটাই না, সাক্ষী থাকে শাহেদ। আপনি পুরো ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের ইকোনমিক সিস্টেমকে এই হাদিসের মধ্যে ফেলতে পারবেন, পুরো ওয়ার্ল্ড ওয়াইড যে ইকোনমিক সিস্টেম চলছে একে আপনি এই হাদিসের মধ্যে ফেলতে পারবেন। এটা সেই যুগ যে যুগে একজন ভালো মানুষও চাইলেও সুদ থেকে বাঁচতে পারবে না, তার গায়েও সুদের ছিটাফোঁটা লাগবে। এখন আসেন এই যে হাদিসে নবীজি অভিশাপ দিয়ে গেলেন, আমরা যদি মনে করি তার অভিশাপ নিয়ে কবরে উত্তর দিতে পারবো, হাউজে কাউসারের পানি পাবো, সাফায়াত আমার জন্য নবীজি করবেন, তাহলে আমাদের উচিত মঙ্গল গ্রহে চলে যাওয়া। পৃথিবীটা বুদ্ধিবৃত্তিক প্রাণীদের থাকার জায়গা, অপদার্থ বেকুবদের জন্য পৃথিবী নয়, তাই নয় কি? পৃথিবী কাদের জন্য? ওয়া আল্লামা আদম আসমা কুল্লাহা,
আমি আদমকে প্রত্যেকটা বিষয়ের নাম শিখিয়েছি, মানে আল্লাহ পাক মহাবিশ্বের সব জ্ঞান কাকে দিয়েছেন? আদম আলাইহিসসালামকে শিখিয়েছেন। ফেরেশতাদেরও সেই জ্ঞান ছিল না যে জ্ঞান আদম আলাইহিসসালামকে আল্লাহ পাক শিখিয়েছেন। এই আদম সন্তানদের জন্য এই পৃথিবী, এই আদমের সন্তান আমরা যারা আছি আমাদের জন্য পৃথিবী। যারা মনে করছে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করেও জান্নাত পাওয়া যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ কাঁধে নিয়েও জান্নাত পাওয়া যাবে, তাদের জন্য পৃথিবী নয় অন্য কোনো গ্রহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন।